একশো কোটি টাকা বিনিয়োগের কথা শুনিয়ে হাসপাতাল নিরাপত্তার নিরাপত্তার যুক্তি খাড়া করা হচ্ছে তারা কোনো ক্ষতিয়ান রাজ্য দিতে পারে। যারা ভেবেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদ পরিবর্তনের পর অর্থাৎ দুই পুলিশ কর্তাকে সরিয়ে অন্য পোস্টে পাঠিয়ে দিলাম দুই স্বাস্থ্যকর্তাকে সরিয়ে অন্য পোস্টে পাঠিয়ে দিলাম এটা করার পর জুনিয়র ডাক্তাররা আন্দোলনে ফিরবেন তারা ভুল করেছেন যারা ভেবেছিলেন তারাও ভুল করেছেন জুনিয়র ডাক্তাররা আবার বেশ কিছু দাবি সহ রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে চিঠি পাঠিয়েছেন যে এই দাবিগুলো মানা না হলে আমাদের আন্দোলন উঠছে না উঠবে না এবং আরজি কর থেকে এই সন্দীপ ঘোষের আবার নতুন নতুন কীর্তিকলা উঠে এসেছে ভয়ঙ্কর কাণ্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তরে যে এই ধরনের ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাচ্ছে আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতেন না তাহলে দুটো প্রশ্ন আসবে এক মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যমন্ত্রী পদে থাকার কোনো যোগ্যতা নেই আর দুই যদি তিনি জানতেন তাহলেও তার মুখ্যমন্ত্রীর পদে বসে থাকার কোনো যোগ্যতা এই মুহূর্তে নেই কেন বলছি এই কথা সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মঙ্গলবার রাতেই জানিয়েছিলেন যে সব দাবি পূরণ হয়নি এবং যে দাবিগুলো পূরণ করার কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন সেগুলো নিয়েও এখনো কোনো কাজ হয়নি ফলে এই মুহূর্তে আর জি করে সামনে অবস্থান আন্দোলন তো উঠছেই না কর্মবিরতি উঠছে না স্বাস্থ্য ভবনের সামনে যে আন্দোলন চলছে সেটাও উঠছে না পরিষ্কার জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা বেশ কিছু দাবি আবার তারা যুক্ত করেছেন এবং সেখানে কি কি দাবি উঠছে তার আগে আপনাদের দেখাই যে মনজ পন্তকে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে লেখা হয়েছে রেসপেক্টেড স্যার ইন রেফারেন্স টু আ লাস্ট মিটিং উইথ आवर অনorable সিএম উই উড লাইক টু রিটারেট দেয়ার

তারপরে কিন্তু আর আর্জি করের এই অত্যাচারিতা নারীটিকে নিয়ে আর কোনো দাবি নেই কি কি দাবি উঠে আসছে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ গঠন হোক এই নিয়ে মুখ্যমন্ত্রীর কোন সিদ্ধান্তে আসা যায়নি জুনিয়র ডক্টরস ফ্রন্টের দাবি রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি চয়ন হোক আরজিকরের মতো ঘটনা যাতে ভবিষ্যতে না হয় তার জন্য এই পদক্ষেপ দরকার অর্থাৎ যে বিচার চাই নির্যাতিতার বিচার কে তাকে হত্যা করলো কে নির্যাতন করলো কারা প্রমাণ লোপাট করলো কোথাও যেন মনে হচ্ছে এই গুলো আস্তে আস্তে কমে আসছে কারা প্রমাণ লোপাট করলো সবাই জানে কারা প্রমাণ লোপাট করেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শুনানির পর গোটা বাংলার মানুষের কাছে এটা পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন একটা বৃহত্তর ষড়যন্ত্র করেছে অপরাধের প্রমাণ লোপাট করার জন্য যেটা অভিযোগ করেছে সিবিআই একেবারে সুপ্রিম কোর্টে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর সিবিআই রিপোর্ট পেয়ে হতবাক হয়ে গেছেন তিনি বলেছেন এই রিপোর্ট মানুষের সামনে আনা যাবে না এতটাই শকিং রিপোর্ট মানুষ বিচলিত বোধ করবে কি এমন আছে সিবিআই রিপোর্টে কোন নেতা নাম আছে কি যার জন্য মানুষ বিচলিত বোধ করবে সেই বিচার প্রমাণ লোপাট পুলিশের ভূমিকা এই নিয়ে আর কোনো দাবি কিন্তু জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট থেকে উঠছে না আমরা সাধারণ মানুষ যারা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে আছি এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে প্রথম থেকে আছি সাধারণ মানুষ এদের কিভাবে পাশে দাঁড়িয়েছে নতুন করে আপনাদের বলবো না আপনারা জানেন খাবার থেকে শুরু করে টেন্ট থেকে শুরু করে তাদের টয়লেট টয়লেট পরিষ্কার আপনারা সবটা জানেন সাধারণ মানুষের দাবি কিন্তু এই আর্যাতিতা নির্যাতিতা ডাক্তারদের অত্যাচার এবং খুনের পেছনে কারা আছে বিচার দাবি বিচার আগে বিচার তারপরে সবকিছু স্বাস্থ্য সাফাই অভিযান শুরু হয়েছে খুব ভালো কথা এর সঙ্গে ছাত্র সংসদ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের নির্বাচন কিন্তু শুধু বিনীত গোয়েলকে কলকাতা সিপি থেকে এডিজি টাস্ক ফোর্স ব্যাস হয়ে গেল স্পেশাল টাস্ক ফোর্স হয়ে গেল পথ পরিবর্তন করলেই আমরা বিচার পেয়ে যাব স্বাস্থ্য সাফাই অভিযান হচ্ছে আমি জানি না জুনিয়র ডাক্তারদের দাবি কি আদৌ ঘরের একটা প্রান্ত থেকে চারটে ময়লা তুলে নিয়ে ঘরের অন্য প্রান্তে বসিয়ে দিলাম আমার ঘর কি সাফাই হলো জুনিয়র ডাক্তারদের এই প্রশ্নটা কিন্তু এবার করবে বাংলার জনগণ আমরা করবো এই প্রশ্নটা চারটে লোককে ঘরের এক প্রান্ত থেকে তুলে অন্য প্রান্তে বসিয়ে দিলাম ঘর সাফ হলো কি বড় প্রশ্ন কিন্তু বিচারের দাবি কোথায় প্রমাণ লোপাট কারা করলো সিবিআই তদন্ত নিয়ে নিয়েছে ব্যাস মুখ্যমন্ত্রীকে জবাব দিই করতে হবে না যে কেন তিনি সারা রাত ফোন করে বিনীত গোলকে দিয়ে তারা পুলিশকে দিয়ে সাত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন যে প্রশ্নটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করেছেন সুপ্রিম কোর্টে যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নটা জুনিয়র ডাক্তাররা কেন করবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনার এই সাত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার পেছনে কি কারণ ছিল জুনিয়ার ডাক্তাররা মেল পাঠিয়ে দিয়েছেন আমি জানি না রাজ্যের মুখ্য সচিব কি সিদ্ধান্ত নেবেন যতদূর শুনলাম যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য নাকি স্বাস্থ্য ভবনের সামনে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গিয়ে তাদেরকে বোঝাবার কথা আছে আমি জানি না সেটা সত্য কিনা স্পেশাল টাস্ক ফোর্স গঠনের কথা বলেছে জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশন স্পেশাল টাস্ক ফোর্স যার মাথায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর জি করে ওই রকম একটা স্পেশাল টাস্ক ফোর্স ছিল জানেন তো প্রত্যেকটা সংগঠনে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা সংগঠন প্রত্যেক অফিসের মধ্যে সরকারি হোক বেসরকারি হোক প্রত্যেক অফিসে একটা এই যৌন নির্যাতনের একটা সেল থাকবে যারা এই যৌন নির্যাতনের অভিযোগ শুনবে যে কোনো কর্মী এই সেলের কাছে যেতে পারবে সমস্ত বেসরকারি যে কর্মসংস্থান আছে হাসপাতাল বলুন বা যে কোনো বেসরকারি অফিস বেশি লোক থাকলেই কিন্তু এই এরকম একটা সেল থাকা দরকার যারা রিপোর্ট নেবে কোনো পুরুষ কোনো মহিলা কর্মী রিপোর্ট করতে পারবে আর জি করে এরকম একটা সেল তৈরি হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে আর জি করে একটা কমিটি গঠন করেছিল এই যে সেলগুলো তৈরি হয় এর নিয়ম হচ্ছে যে স্বচ্ছতা এবং নিরাপত্তার স্বার্থে এই কমিটি থেকে কমিটিতে ওই হাসপাতালের অধ্যক্ষ উপাধ্যক্ষ সদস্য হিসেবে থাকতে পারবে না আর জি করে যে কমিটি গঠন হয়েছিল চোদ্দ জনের যে কমিটি গঠন হয়েছিল সেই কমিটির প্রথম নামটা ছিল আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম অর্থাৎ নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে হাসপাতাল চালাতেন সন্দীপ ঘোষ মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানতেন না যে আরজি করে যে দু হাজার একুশে কমিটি গঠন করা হয়েছিল যেখানকার নিয়মই হচ্ছে অধ্যক্ষ উপাধ্যক্ষ সদস্য হিসেবে থাকতে পারবে না সেখানে কমিটিতে জল করছে সন্দীপ ঘোষের নাম শুধু তাই নয় আরো অবাক হয়ে যাবেন আপনারা চোদ্দ জনের এই কমিটিতে ছিলেন ডক্টর সন্দীপ ঘোষের স্ত্রী ডক্টর সঙ্গীতা দাস ঘোষ স্বামীকে কেন সাপোর্ট করবেন না বলুন তিনিও তো এই চোদ্দ জনের কমিটিতে ছিলেন এই চোদ্দ জনের কমিটিতে ছিলেন জুনিয়র ডাক্তারদের যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ডাক্তার সঞ্জয় বশিষ্ঠ যাকে এখন বদলি করা হয়েছে ফলে যারা সন্দীপ ঘোষের লোক তারাই এই যৌন নির্যাতনের কমিটিতে ছিল কি বিচার হবে কিভাবে হেনস্থা করা হতো যারাই কোন রকম নির্দেশ মানত না সন্দীপ ঘোষের বিরোধিতা করত তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হতো এবং এই অভিযোগকে সমর্থন করতেন কারা ডক্টর আশিস পান্ডে ডক্টর সৌরভ মাঝি ডক্টর কনয় মাইতি এই জুনিয়র ডাক্তাররা যাদেরকে বলছেন এই থ্রেট কালচারের সঙ্গে যুক্ত স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোও জানতেন না দুটো কারণ হতে পারে যদি মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করেন যে করের এই জঘন্যতম কর্মকাণ্ড আমি জানতাম না তাহলে এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী পদে থাকার তার কোনো যোগ্যতা নেই ইমিডিয়েটলি আজকেই তার পদত্যাগ করা উচিত আর দুই যদি তিনি বলেন যে এটা আমি জানতাম যদিও যেটা তিনি বলবেন না আমরা সবাই জানি তিনি জানতেন তাই মুখ্যমন্ত্রীর পদ থেকেও তার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত যেটা তিনি বলেছেন বাংলার মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি বাংলার মানুষের এখন একটাই স্বার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ আপনি অপদার্থ তার প্রমাণ দিয়েছেন আর হাসপাতাল তার অন্যতম প্রমাণ শুধু একটা কর নয় এরকম থ্রেট কালচার এই বাংলার প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে উঠেছে যেখানে সন্দীপ ঘোষ এবং তার দলবল প্রত্যেকটা হাসপাতালে রয়েছে বর্ধমানে রয়েছে বিরুপাক্ষ নির্দেশে কেমে রয়েছে স্বয়ং দে রয়েছেন এস এস কেমে থ্রেট কালচারে কারা কারা জড়িত আছে সেটা স্বাস্থ্য দপ্তর নিজেরা রিপোর্ট করে প্রকাশ করে দিয়েছে যাদেরকে নাকি আর্জি করে নয়ই আগস্ট সকালে স্বাধীনতার কুচকাওয়াচের জন্য ডাকা হয়েছিল আমরা কিন্তু সেই ভিজুয়াল এখনো পাইনি যে ন তারিখ কারা কোন মাতব্বররা জি কর থেকে কুচকাওয়াজ করে এসএসে গেলেন এবং থেকে আবার দেখার জন্য জন্য সেই ভিডিও আমরা দেখতে চাই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের করাতে। থেকে দপ্তর থেকে শুধু সরিয়ে দিলেই কি হবে আরো একজনের নাম উঠে এসছে জুনিয়র ডাক্তারদের অভিযোগে জি করের একাডেমি ভবনে বহু প্রচলিত পরিচিত নাম ডক্টর তনুশ্রী থাপা নেপালের নাগরিক নেপালের কোটায় আর্জি করে এম বিবিএস পড়ার সুযোগ পেয়েছেন অভিযোগ বেয়ারা পড়ুয়াদের নিয়ন্ত্রণে আনতে এই তনুশ্রী থাপা মাঝে মাঝি অতি সক্রিয় হতেন সন্দীপ ঘোষের লোক মিথ্যা অভিযোগ করে পড়ুয়াদের ভবিষ্যৎ ঝুলিয়ে দিতেন ডক্টর সন্দীপ ঘোষের মতো কাউকে ফেল করিয়ে দিতেন এক একটা বিষয়ে কাউকে পাশ করার পরেও তারা সার্টিফিকেট দিতেন না জুনিয়র ডাক্তারদের অভিযোগ রয়েছে যে এই থ্রেড কালচার শেষ কবে করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এখন ব্যস্ত পদ থেকে পদে পরিবর্তন করতে বিনীত গোয়েলকে কোথা থেকে কোথায় পাঠাবো স্বাস্থ্যকর্তাদের কোথা থেকে কোথায় পাঠাবো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ডাক্তাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জুনিয়র নয় সাব জুনিয়র মমতা বন্দ্যোপাধ্যায় সিনিয়রও নয় অতি সিনিয়র আর এই জুনিয়র হচ্ছে সাব জুনিয়র রাজনীতির মাঠে ফলে রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন দেখো ভাই তোমরা যা চেয়েছিলেন তাই করেছি অপসারণ তোমরা তো অপসারণ চেয়েছিলে যাদের যাদের অপসারণ চেয়েছিলেন প্রত্যেকের অপসারণ করে দিয়েছি এবার কাজে বেরো কিন্তু বাংলার জনগণ এভাবে অপসারণ চায় না বাংলার জনগণ জুনিয়র ডাক্তারদের পাশে আছে কারণ তারা স্বাস্থ্য সাফাই অভিযান শুরু করেছে আর সাফাই এইভাবে হয় না ওই যে প্রথমেই বললাম ঘরের একটা প্রান্ত থেকে দুটো জঞ্জালকে সরিয়ে ঘরেরই অন্য প্রান্তে রেখে দিলাম সেটাকে সাফাই বলে না ঘর থেকে বার করে ঝেঁটিয়ে বিদায় করাটাকে সাফাই বলে স্বাস্থ্যে সাফাই অভিযান চলছে আর স্বাস্থ্যের দুই কর্তাকে নিজেদের পদ থেকে সরিয়ে স্বাস্থ্য ভবনে অন্য পদে বসিয়ে দিলাম এটাকে বাংলার মানুষ সাফাই অভিযান বলছে না জুনিয়র ডাক্তারদের ভেবে দেখতে হবে সাধারণ মানুষের এই আন্দোলনে সাধারণ মানুষকেও এবার জবাব দিয়ে করতে হবে তারা শুধু জবাব দিয়ে চাইবেন বিচার ছেড়ে আন্দোলন ছেড়ে নির্বাচন চাইবেন রেসিডেন্ট ডক্টরদের নির্বাচন জুনিয়র ডাক্তারদের নির্বাচন হাসপাতালের পরিকাঠামো ঠিক আছে অবশ্যই হাসপাতালের পরিকাঠামো চাই মহিলা ডাক্তার এবং অন্যান্য ডাক্তারদের জন্য টয়লেট চাই বসার জায়গা চাই সমস্ত পরিকল্পনা আমাদের চাই পরিকাঠামো আমাদের চাই আমরা আছি সেটা কিন্তু শুধুমাত্র স্বাস্থ্য সাফাইয়ের নামে স্বাস্থ্যকর্তাদের একদিক পদ থেকে অন্য পদে বদলি এটা বাংলার মানুষ চায় না তারা এই সমস্ত অপদার্থ এবং দলদাস স্বাস্থ্যকর্তা এবং পুলিশ কর্তাদের ইস্তফা চায় কাছ থেকে এদিকে সাসপেন্ড করে এদিকে বসিয়ে দিতে হবে যা এরা এইরকম ভুল আর না জীবনে করতে পারে এবং বাকি যারা এদের পদ অনুসরণ করছেন এদের পেছনে চলছে তারাও যেন ভয় পায় এই ধরনের কাজ যেন করতে না পারে কি বলেন আপনারা জুনিয়র ডাক্তারদের ঠিক কি করা উচিত বিচার কোথায় তিনটে দাবি কোথায় এই আর্জি করে নির্যাতিতা মেয়েটিকে কে মারলো কারা মারলো কারা প্রমাণ লোপাট পাঠ করলো কারা ওই দিন সেমিনার রুমে ঢুকে পড়লো মাতব করলো কারা পুলিশ প্রশাসনের ভূমিকা কি সিবিআই বলছে প্রতিষ্ঠানিক ষড়যন্ত্র হয়েছে সরকার ষড়যন্ত্র করেছে তার পুলিশ এবং প্রশাসনকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন জবাব চাইবেন না জুনিয়র ডাক্তাররা যে আপনি কেন সাত তাড়াতাড়ি এই মৃতদেহ পুড়িয়ে দেবার ব্যবস্থা করলেন আপনার প্রশাসন কারা প্রশাসনের কারা প্রমাণ লোপাট করার চেষ্টা করলো এটা আপনাকে জবাবদিহি করতে হবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি নিউজ বাংলার দেখুন দানি নিউজ বাংলা যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই সাহস দেখিয়ে প্রত্যেকটা গ্রুপে শেয়ার করুন প্রত্যেকের মোবাইলে এই প্রতিবেদন পৌঁছে দিন কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না